গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সহজ সরল। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এটি হচ্ছে আমাদের ঝাড়গ্রামের একটি নতুন মেলা, জঙ্গলমহল মেলা। আমরা এই জঙ্গলমহল মেলাটাই ঘুরে দেখাবো আজকে, মানে আমাদের ঐশী সোনা দেখাবে ঘুরে ঘুরে কেমনভাবে আমাদের জঙ্গলমহল মেলায় কী এসেছে আর কীরকম হচ্ছে জঙ্গলমহল মেলাটি। চলুন দেখতে থাকুন ঐশী সোনার সাথে। এই যে ঐশী সোনা এখন ঘুরে ঘুরে দেখাবে আপনাদেরকে কীরকম আমাদের এখানে ঝাড়গ্রামের জঙ্গলমহল মেলাটি। এই যে জঙ্গলমহল মেলাতে এখানে অনেক দোকান বসেছে, কাপড়ের দোকান বসেছে, তারপর হচ্ছে চুড়ি, কানের গলার হারের মেলা, ঘর সাজানোর জিনিস সব দোকান বসেছে এখানে। ওটি হচ্ছে অনুষ্ঠান মঞ্চ, ওখানে অনুষ্ঠান হচ্ছে। এখানে খাবারের স্টল বসেছে, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। আর এদিকে হচ্ছে বিভিন্ন দপ্তর, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন দপ্তর, সেই দপ্তরের বিভিন্ন ধরনের ডেমো নিয়ে বসেছে, যেখানে যা যা হয় সেগুলো। এখানে হচ্ছে মাছ মৎস্য দপ্তর, মানে মাছের মাছ চাষ কীভাবে হয় সেই সব নিয়ে একটি বইও আছে। এখানে বই আছে, ওই বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে। আর সেখানে মাছ দেখছে অ্যাকোরিয়ামের মধ্যে। এই যে অ্যাকোরিয়াম, এই যে মাছটা দেখতে পাচ্ছেন, অনেকগুলোই মাছ আছে। আচ্ছা, ঐশি খুব মজা পাচ্ছে এখানে মাছ দেখে। তবে বিভিন্ন দপ্তর আছে, এই যে খাদ্য সরবরাহ দপ্তর, সবকিছু দপ্তর নিয়ে এটাকে খোলা আছে। এটা নারী ও শিশু উন্নয়ন দপ্তর, এখানে দেখুন এই যে একটা শিশু আলয় যেগুলো বলে ICDS, ওই সব নিয়ে, তারপর রূপশ্রী, মানে সব কিছু নিয়ে এক তৈরি হয়েছে। আর এটি হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। এখানে হচ্ছে ওই ফুল গাছ আছে এখানে, এখানে হচ্ছে মাশরুম চাষ কীভাবে হয় সেগুলোও দেখানো আছে, পলি হাউস এইসব নিয়ে, ড্রাগন ফল চাষ, বিভিন্ন ধরনের, মানে হচ্ছে চাষবাস নিয়ে এটা পুরোটা দেখানো। আর এটি হচ্ছে কারিগরি হাট। কারিগরি হাট মানে যে সম্পূর্ণ এখানে যা বিক্রি হচ্ছে সব কিছু হ্যান্ডমেড। এই যে ঐশী ছুটে বেড়াচ্ছে চারিদিকে, চলুন ঐশী যাচ্ছে দোকানে, এবারে কোন দোকানে ঢুকে দেখা যাক। ছুটে ছুটে ছুটছে এদিক ওদিক, ছুটছে ছুটছে ছুটছে, সবাইকে ধাক্কা দিচ্ছে। যে অনুষ্ঠান হচ্ছে এখানে, এই যে কারিগরি হাটে এবার আমরা ঢুকবো। এরপর এখানে আমরা ঢুকবো একটা দোকানে, দেখি কোন দোকানে ঢোকা যাক। ও, এই দোকানে ঢুকেছি। এটি হচ্ছে একটা পিতলের দোকান, এইখানে সমস্ত কিছু পিতলের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে পিতলের হাতি ঘোড়া, পিতলের ঠাকুর, আর পিতলের পেঁচা, আর হচ্ছে একটা খুব সুন্দর সিনারি, যে গাছের ঘর বাড়ি এগুলো পুরোটা পিতলের তৈরি এবং খুব সুন্দর। এই যে আমাদের ঐশী সোনা চারিদিকে ছুটে বেড়াচ্ছে, ছুটে ছুটে দেখাচ্ছে, ভাবছে, কনফিউজড হয়ে গেছে পুরো, কোন দিকে যাব কোন দিকে যাব না, ভাবছে কোন দোকানটাতে ঢুকবো এরপর। এই যে এবারে একটা দোকান দেখেছে, ভাবছে যাবে, দেখি কোন দোকানে যাই। যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কোন দোকান যাবে, সবজি দোকান যাবে নাকি, না না, কি দোকানে যাই, দেখি দেখি দেখি। এই উঠে দাঁড়িয়েছে, বাহ, এই খুব সুন্দর একটি দোকান। এটি হচ্ছে পোড়া মাটির জিনিস বিক্রি হচ্ছে এখানে, ও ভাবছে কি নেবে। এই যে খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, খুব সুন্দর সুন্দর। ঐশী তো এখান থেকে একটা জিনিস নিয়েছে, কি নিয়েছে বাড়ি গিয়ে দেখাবো। সবগুলোই পোড়া মাটির তৈরি আর নিজের হাতে বানিয়েছে, খুব সুন্দর কিন্তু হাতের কাজ, পুরো গ্রাম। কি গ্রাম?
পাঁচমুড়া, বাঁকুড়ার পাঁচমুড়া? আচ্ছা আচ্ছা, এগুলো কত দাম থেকে শুরু আছে? মানে আচ্ছা আচ্ছা, 50 টাকা থেকে শুরু, 50 টাকা থেকে শুরু। ওরে ধূপদানি, মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস। আবার চলে এলাম একটা নতুন দোকানে, এখানেও পোড়ামাটির জিনিস বিক্রি হচ্ছে, আবার হাতের তৈরি বেতের ব্যাগ এসব তৈরি হচ্ছে। এই যে একদম মাটির তৈরি একদম সব কিছু জিনিসপত্রগুলো। এই যে এই দোকানে এসে গেছি, এই দোকানটা পুরোপুরিভাবে তামার তৈরি সব গহনা, মানে সব জুয়েলারিগুলো তামার তৈরি এবং খুব সুন্দর ডিজাইনের, খুবই সুন্দর এবং খুব বাজেট ফ্রেন্ডলি বলতে পারেন। দেখুন ডিজাইনগুলো খুবই সুন্দর। আর একটা চলে এসেছি একটা দোকানে, এটা পুরোটা হাতের তৈরি এবং বিশ্বাস করবেন না এটা কিসের তৈরি, এটা হচ্ছে পেটি হয় না কাগজের ওগুলো দিয়ে, আর নিচের দিকটা হালকা একটু ভারী পাথরের দিয়ে তৈরি করা আছে এবং পুরোটা হাতে বানানো, খুব সুন্দর, মানে দেওয়ালে টাঙিয়ে রাখা যাবে, খুব সুন্দর দেখতে এগুলো। ওই যে দেওয়ালে টাঙানো আছে ওখানে, এই যে নেই দুর্গা ঠাকুরের ছবিটা খুব সুন্দর লাগছে এখানে, খুব খুব সুন্দর জিনিস, অসাধারণ কারুকার্য, আমার তো খুব পছন্দ হয়েছে। ঐশী তো এখান থেকে নড়ছিলই না। আবার চলে এসে আরেকটু নতুন দোকানে, এটাও পুরোপুরি হাতের তৈরি, এগুলো সব হাতে তৈরি। যে দেখছেন বোতল, খালি বোতলের উপরে কালার করে দড়ি সুতো দিয়ে কাজ করেছে পুরোপুরি কালার দিয়ে, খুব সুন্দর। আর এটা তো একটা খুবই ভালো দোকান, মানে কি বলবো, একদম দেখতে পাচ্ছি নিজের হাতে বানাচ্ছে আঁকছে সব কিছু। এই যে জামা, পাঞ্জাবি, পাখা, হ্যারিকেন শাড়ি সব কিছুর ওপরে আর্ট করেছেন ওনারা, কি সুন্দর কাজ, হাতের কাজ মানে অসাধারণ। মানে এখানে যদি জঙ্গলমহল মেলায় যদি একবার আসেন অবশ্যই এই দোকানটি ঘুরে যাবেন, খুবই সুন্দর জিনিসপত্র। যে আর একটা দোকানে চলে এসেছি, এখানে হাতের তৈরি আচার, পুরো বাড়িতে তৈরি আচার, আর এখানে এই যে হাতে তৈরি ঝুড়ি সব কিছু আছে, উলের সোয়েটার সব কিছু, মানে এখানে সব কিছুই হাতেই তৈরি। কানের এইসবের দোকানও বসেছে, জুয়েলারি দোকানও বসেছে। গাছের ডাল দিয়ে তৈরি, গাছের ডাল আছে, ডাব, শুকনো ডাব আছে, এই তো পুরো পাথর, পাথরের উপরে বসানো আছে, এটা শুকনো ডাব। এই মেলাটি হচ্ছে ঝাড়গ্রামের হস্টেল মাঠে হচ্ছে জঙ্গলমহল মেলা, এবং খুব সুন্দর একটি পরিপাটি করে সাজানো ছোট্ট একটি মেলা, খুব একটা বড় নয়, যদি আসে তো দেখে যাবেন। এই যে এখানে একটি ছোট্ট দোকান বসেছে, পেস্ট্রি কেকের দোকান, এখান থেকে একটা পেস্ট্রি কেক খেয়ে আমাদের মেলা ঘোরা কমপ্লিট, ঐশীর মেলা ঘোরা কমপ্লিট হয়ে যায় এবং ঐশী বাড়ি ফিরে আসে। এই যে এখানে পেস্ট্রি কেকগুলো খুব সুন্দরভাবে রাখা আছে, কিন্তু কোনো ধুলো লাগছে না। আর এই যে এখানে মাশরুমও বিক্রি হচ্ছে, মাশরুমের পকোড়াও বিক্রি হচ্ছে,
সোনা, তুমি কালকে মেলা থেকে কি কি কিনেছো? এগুলো সব কিনেছো? ওটা কি? একটা হেয়ার ব্যান্ড। আর হাতে কি আছে? সরস্বতী ঠাকুর। আর কি, আর কি কিনেছো? বেলুন। আর আর একটা কি আছে ওটা হাতে? ইউনিকর্ন পেন। ইউনিকর্ন পেন, ওটা ইউনিকর্ন পেন। আর কি কিনেছো? এটা কি? এটা কি? ওটা হাত পাখা। আর এটা কি? এটা চক্কর। এগুলো কিনেছো তুমি? বাহ,